দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকালের সংবাদ আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময় ভোগবাদের বদলে ছাত্র রাজনীতিতে আদর্শবাদের চর্চা বাড়াতে হবে এমন বিশ্লেষণ দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান তিনি মনে করেন ডাকসু নেতৃবৃন্দকে জাতীয় ইস্যুতে যুক্ত না হয়ে ছাত্রদের অধিকার আদায় এবং কর্মমুখী শিক্ষার আন্দোলন করতে হবে আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে বিস্তারিত ছাত্র আন্দোলনের একটা ব্যাপক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে আখতারুজ্জামান ছাত্র রাজনীতির ইতিহাসে এক আলোচিত নাম তিনি একমাত্র ছাত্র নেতা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের দুইবারের সাধারণ সম্পাদক এবং এক মেয়াদের ভিপি ছাত্র রাজনীতির একাল সেকালের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন কম সময়ে বিত্তশালী হয়ে ওঠার ভোগবাদী প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে ছাত্র নেতাদের যুগগতভাবে একদিকে আদর্শ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে যারা করেছিল তাদেরকে রুখে দেওয়ার বিরুদ্ধে এটাকে যেমন চেতনায় ধারণ করতে হবে আর ডেভেলপমেন্টের মধ্যে সমতা আনতে হবে ব্যালেন্স আনতে হবে ভারসাম্য আনতে হবে সততা আনতে হবে দুর্নীতিকে জিরো টলারেন্সে নিতে হবে এই চেতনাটা আজকের ছাত্র রাজনীতির হ্যাঁ যেই যেইখানেই থাকুক না কেন তাদের ভিতরে সেটা তৈরি হওয়া দরকার বলে মনে করি ছাত্র রাজনীতি বিশেষ করে ডাকসু নেতারা এখন জাতীয় রাজনীতির সমালোচনা নিয়ে বেশি ব্যস্ত তার বদলে ডাকসুর উচিত কর্মমুখী শিক্ষানীতি বাস্তবায়নে সক্রিয় হওয়া এমন মূল্যায়ন আখতারুজ্জামানের ডাকসুর যেহেতু এখন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে না সামরিক বাহিনীর বিরুদ্ধে না স্বাধীনতা সংগ্রাম করতে হচ্ছে না তাদের শিক্ষার সংগ্রাম চাকরির সংগ্রাম এডুকেশনের যে কন্টেন্ট এগুলিকে পরিবর্তন করে যুগোপযোগী করে ইন্ডাস্ট্রির সাথে এগ্রিকালচারের সাথে সোশ্যাল সার্ভিসের সাথে ইন্টিগ্রেটেড করাটা হলো এখনকার ডাকসুর দায়িত্ব তার কাছে প্রশ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির বর্তমান বাস্তবতা নিয়ে তিনি বলেন পেশার নৈতিকতা বিলীন হলে পেশাজীবীরাই গুরুত্বহীন হয়ে পড়েন পেশাজীবীরা তার পেশার সত্ত্ব হারিয়ে কোনো কিছুর মধ্যে বিলীন হয়ে যাওয়াটা পেশাজীবীদের দায়িত্ব বলে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বই সারা পৃথিবীতে আলোচিত হবে সেটা আমরা চাই ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্কিং একটা বড় জায়গায় থাকবে সেটা আমরা চাই ঢাকা ইউনিভার্সিটির একটা রিসার্চ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করবে সেটি আমরা চাই আমাদের মাননীয় শিক্ষকদের কাছে সেটাই আমাদের প্রত্যাশা পাশাপাশি আখতারুজ্জামান বলেন সব ক্ষেত্রে দুর্নীতির লাগাম টানা জরুরি সম্পদ কিছু লোকের হাতে কুক্ষিগত হয়ে না যায় দুর্নীতি এটাকে যাতে আমরা কমায় এনে একটা জিরো টলারেন্সে আমরা দিতে পারি আশিকুর রহমান শ্রাবণ নিউজ 24 ঢাকা দেশে বেড়েছে বিষাক্ত মদের ব্যবসা অতি লোভী এক শ্রেণীর তরী এই মদ কেড়ে নিচ্ছে জীবন ঢাকা বগুড়া ও গাজীপুরে বিষাক্ত মদ পানে এক সপ্তাহে মারা গেছেন 22 জন এর মধ্যে বগুড়ায় দুই দিনে মৃত্যু হয়েছে 13 জনের আর ঢাকা ও গাজীপুরে মদ পান করে 9 জনের প্রাণ গেছে পুলিশ বলছে ঘটনায় মামলা হয়েছে তদন্ত চলছে আব্দুস সালাম বাবুকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মুখ খন্দকার গেল রোববার রাতে পুরান বগুড়া ভবের বাজার কাহালু এলাকায় আলাদা ঘটনায় বিষাক্ত মদ পানে 5 জনের মৃত্যু হয় স্থানীয়রা জানান পুরান বগুড়ার দিয়াবাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিষাক্ত মদ পান করেন কয়েকজন পরে অসুস্থ হয়ে পড়লে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অন্যদিকে শহরের কালীতলা ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় মদ পান করেন আরো কয়েকজন তারাও অসুস্থ হয়ে পড়েন পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে 6 জনের মৃত্যু হয় এই ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে মামলা করেছেন ভাইটা মারা গেল আমার বাবা মারা গেল আমার চাচা মারা গেল এই একই ঘটনা এই রেখায় আমরা চাই যে এদের দ্রুত শাস্তি এবং কঠোর বিচার পুলিশ বলছে এই নিয়ে তদন্ত চলছে এই ঘটনায় আমরা একটি মামলা নিয়েছি তিনটি হোমি হলের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জোর বিশেষ অভিযান চলছে আমাদের আর কি চিরুনি অভিযান যেটা বলে আর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের অভিযান কিন্তু চলমান আছে এখনো অভিযান চলমান আছে আমরা হোমিও হলগুলোতে আসলে অভিযান চালাচ্ছি এখন তা আমরা অভিযোগ পেয়েছি যে দুইটা হোমিও হল থেকে এরা একই সাথে ঢাকায় গেল এক সপ্তাহে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়েছে 9 জন এর মধ্যে মোহাম্মদপুরে 2 জন বাড়িধারায় 1 জন ভাটারায় 3 জন এবং গাজীপুরে 3 জনের মৃত্যু হয় মৌ খন্দকার নিউজ 24 ঢাকা রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিষাক্ত বা ভেজাল মদ খেয়ে অনেকের মারা যাওয়ার খবর সক্রিয় আইন শৃঙ্খলা বাহিনী বিষাক্ত মদ তৈরির সিন্ডিকেট ধ্বংসে মাঠে নেমেছে তারা পুলিশ বলছে অভিযান অব্যাহত থাকবে করোনাকালে বৈধ পথে মদ আমদানি বন্ধ থাকাতেই এই চক্রের মাথা চাড়া দিয়ে ওঠার কারণ বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
কিভাবে এসব সিন্ডিকেট কাজ করে আর তাদের ধ্বংস করতে আইন শৃঙ্খলা বাহিনীর কি পরিকল্পনা তার বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনি। এভাবেই রাজধানীর বিভিন্ন এলাকায় অসাধু সিন্ডিকেট তৈরি করছে বিদেশি মোড়কে নকল ভেজাল বিষাক্ত মদ। যে মদ পানে এরই মধ্যে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। বিষাক্ত মদ কেন মৃত্যুর কারণ তার ব্যাখ্যা দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক। বড় কারণটা হচ্ছে মিথানল ব্যবহার, মেথিলের একটি স্পিড, মিথানল খেয়ে মারা যাচ্ছে। ইথাইল খেলে মদ এক বোতল যা দুই বোতল খেলো তাকে কয়েকবার ইউরিনারি সিস্টেম হলে সে বন্ধ হয়ে যায়, কিন্তু মিথানল খাইলে তার লিভার ড্যামেজ হবেই, মারা যাবে। সে কিডনি, লিভার, চোখ অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে, তার লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে। হঠাৎ এইসব বিষাক্ত মদ বিক্রি কেন বাড়লো? উত্তর দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। করোনার সময় একটা নিচালি দেখেন, একটা এই বারগুলা বন্ধ ছিল, মাস দুই আগে এটা চালু হয়েছে, আবার যখন আবার চালু হয়েছে ইম্পোর্ট করতে করতে দেরি হতে পারে, সেই জন্য একটা চাপ পড়তে পারে, যে সেই জন্য হয়তো এখন কিছুটা ক্রাইসিস দেখা দিতে পারে। এরই মধ্যে বিষাক্ত মদ তৈরির কারখানার সন্ধানে সক্রিয় হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে তাদের ধ্বংস না করা পর্যন্ত চলবে অভিযান। আরও যেসব ভেজাল কারখানা আছে সেগুলো আমরা অচিরেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আমাদের তদন্ত চলমান রয়েছে, আমরা পুলিশিং পয়েন্ট অফ ভিউ থেকে এবং আইনি প্রক্রিয়ায় যা কিছু করার প্রয়োজন সেটি আমরা যথাযথভাবেই করছি এবং করব। দেশে মদ পান করা বেআইনি নয়, তবে মদ পানের লাইসেন্স থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী ও বিশ্লেষকরা বলছেন এ বিষয়ে সবার সচেতনতা জরুরি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে বিদেশে নানা অপপ্রচার হলেও শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। জাতীয় সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী আরো বলেন বিএনপি এখন নেতৃত্বের অভাবে জনগণের আস্থা হারানো একটি দল। করোনার প্রসঙ্গে তিনি বলেন পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে এলেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। আফিন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। একাদশ জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন দেশের এত অগ্রগতির পরও কিছু মানুষ রয়েছে যারা শুধু সমালোচনায় ব্যস্ত, তবে দেশে বিদেশে সমালোচনা হলেও দেশের উন্নয়নে কাজ করে যাবে তার সরকার। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, যে যাই বলুক। মাননীয় স্পিকার, দেশে বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সততা নিয়ে কাজ করলে পরে আর সেই কাজের সুফলটা যখন জনগণ পায় তো সেখানেই হচ্ছে তৃপ্তি, যে যা জনগণের জন্য কিছু করতে পারলাম। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন বিশ্ববাসী বাংলাদেশের প্রশংসা করলেও প্রশংসা নেই শুধু দেশের ভেতর। অনেক সমালোচনা, অনেক ব্যঙ্গ শুনেছি, উত্তরটা ভ্যাকসিন আসার পরে বোধ হয় ভ্যাকসিন নিজেই উত্তরটা দিয়ে দিয়েছে। করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে, আর একটু নিয়ন্ত্রণে আসলেই আমরা স্কুল কলেজ সব খুলে দেব, তার তখন ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে। চলতি অধিবেশনের সমাপনী বক্তব্যে বিএনপি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন অতীতে ভোট চুরির অপরাধে বিএনপি সরকারকে পদত্যাগ করতে হয়েছে, তাই অন্যের সমালোচনার আগে আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানিয়েছেন তিনি। একটু কথা বলি, পদ্মা সেতু নিয়ে এত কথা, অথচ এইরকম একটা কাজ নিজের অর্থনে করলাম, সেটা প্রশংসা তো দিতেই পারলো না, উল্টো বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিল জোয়াত আলী দিয়ে পদ্মা সেতু করা হয়েছে কেউ উঠবেন না, তাহলে নদীটা পার হবে কিসে? মাননীয় স্পিকার, উপায় তো নাই, হ্যাঁ নৌকায় চড়তে হবে, আমাদের নৌকা অনেক বড়, সবাইকেই নেব, তো বেছে নেব, কেউ আবার নৌকায় বসে নৌকা ফুটা না করে সেটা দেখবো। 12 কার্য দিবসের এই অধিবেশন মঙ্গলবার শেষ হয়। শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনামের প্রতিবেদনকে ভিত্তিহীন ও মানহানিকর আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে জামাত সহ উগ্রবাদী গোষ্ঠী এবং লন্ডন ও বিভিন্ন স্থান থেকে কাজ করা তাদের মিত্রদের এই বেপরোয়া, ভিত্তিহীন ও
বানোয়াট প্রচারণাকে প্রত্যাখ্যান করছে বাংলাদেশ সরকার। আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে সেনা সদর দপ্তরও। এক প্রতিবাদ লিপিতে বলেছে, প্রতিবেদনটি সাজানো এবং দুরভিসন্ধিমূলক। কতিপয় স্বার্থান্বেষী মহল কর্তৃক দেশকে অস্থিতিশীল করার ধারাবাহিক প্রচেষ্টার অপপ্রয়াস মাত্র। আরও বলা হয়েছে, সেনাবাহিনী দেশের সরকারের প্রতি অবিচল শ্রদ্ধাশীল থেকে দেশ মাতৃকার উন্নয়ন ও সেবায় নিয়োজিত থাকার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। মেট্রো রেলের দৃষ্টিনন্দন স্টেশন এখন অনেকটাই দৃশ্যমান। পুরোপুরি শেষ না হলেও কাঠামো দাঁড়িয়ে গেছে উত্তর আর দক্ষিণ স্টেশনে। পাশাপাশি সমান তালে এগিয়ে চলছে উত্তরা সেন্ট্রাল ও উত্তরা উত্তর স্টেশনের কাজ। দ্রুত এগুচ্ছে ভায়োডাক্টরের উপর রেলওয়ে ট্র্যাক বসানোর কাজও। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এসব প্রস্তুতির মধ্যে দিয়ে আগামী এপ্রিলে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু করতে চায় সরকার। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। মেট্রো রেলের উত্তর আর দক্ষিণ স্টেশনের চেহারা এখন এমন, পুরোপুরি শেষ না হলেও অনেকটা প্রস্তুত দৃষ্টিনন্দন এই স্টেশন। উত্তরা দক্ষিণ স্টেশনের পাশাপাশি উত্তরা উত্তর এবং উত্তরা সেন্টার স্টেশন এগুচ্ছে সমান্তালে, কারণ ডিপো থেকে এই তিন স্টেশনকে ঘিরেই পরীক্ষামূলক মেট্রো রেল চালু করার পরিকল্পনা কর্তৃপক্ষের। দুমছে গতি, এখানে রাত দিনে কাজ চলতেছে, রেলের শাটারিং কারপেন্টার, এটা মেট্রো লাইন চলবো। এসবের মধ্য দিয়ে শেষ হচ্ছে অপেক্ষা, সত্যি হচ্ছে স্বপ্ন। আগামী এপ্রিলে চালু হচ্ছে স্বপ্নের মেট্রো রেল, তবে পরীক্ষামূলক ভাবে। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এই সময়ের মধ্যে জাপান থেকে ট্রেন নিয়ে আসা সহ প্রয়োজনীয় সব কাজ শেষ করতে চলছে কর্মযজ্ঞ। আমাদের যে টার্গেট এপ্রিলে ট্রায়াল রান শুরু করা, আমরা এটা অ্যাচিভ করার জন্য আমাদের যা যা পদক্ষেপ গ্রহণ করার দরকার আমরা এটা করব। আমরা তো এদিকে আমরা কিন্তু প্রায় প্রস্তুত, এখন যদি ট্রেনগুলো না আসে তাহলে এই জায়গাটাতে আমরা পিছিয়ে যাব। দ্রুত এগুচ্ছে রেলওয়ে ট্র্যাক বসানোর কাজও। মেট্রো রেল ডিপোর মধ্যে 8 কিলোমিটার এবং ভায়াডাক্টের ওপর 5 কিলোমিটারের বেশি রেল ট্র্যাক বসানোর কাজ শেষ। উত্তরার এই বিশাল ডিপোর বেশিরভাগ অংশে বসে গেছে এরকম রেলওয়ে ট্র্যাক, যেসব ট্র্যাকে ভর করে এই ডিপো থেকে উত্তরা থেকে মতিঝিল অংশে ছুটে চলবে ট্রেন, সে লক্ষ্যে বেশ দ্রুত গতিতে প্রস্তুত হচ্ছে এই বিশাল ডিপো। শেষ হয়েছে 77 ভাগের বেশি। পরীক্ষামূলক রেল চালাতে ভায়াডাক্টের ওপর রেলওয়ে ট্র্যাকের উচ্চতা প্রশস্ততার পরীক্ষা নিরীক্ষাও চলছে। জাপানে এরই মধ্যে প্রস্তুত এরকম 5 সেট লাল সবুজ মেট্রো রেল। 6টি করে বগি সম্বলিত এসব ট্রেন বাংলাদেশে আসা শুরু হওয়ার কথা ছিল জানুয়ারি থেকেই। জাপান সরকার 31 জানুয়ারি পর্যন্ত সেই দেশে ফরেন ন্যাশনালসদের যাওয়া নিষিদ্ধ করে রেখেছে। আমরা যদি দেখি যে জানুয়ারির পরে এটা ফার্দার এক্সটেন্ড হয়, তাহলে থার্ড পার্টি দিয়ে আমরা ইন্সপেকশন করে বাংলাদেশে প্রথম ট্রেনটা নিয়ে আসবো। একটা লক্ষ্যমাত্রা থাকা দরকার, না থাকলে পরে আমরা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য যেই একটা ড্রাইভিং ফোর্স কাজ করে সেটা অনেক সময় কিন্তু থাকে না। উত্তরা থেকে মতিঝিল দেশের প্রথম মেট্রো রেলের সার্বিক অগ্রগতি প্রায় 56 ভাগ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের 9টি স্টেশন নির্মাণে পূর্ত কাজ এগিয়েছে 75.85 ভাগের বেশি। সব মিলিয়ে চলতি বছরের ডিসেম্বরে যাত্রী পরিবহনের লক্ষ্যে বেশ জোরে সোরে এগুচ্ছে প্রকল্পের কাজ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এক প্রকল্পে একজনের বেশি পরিচালক নয়। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর তার বাস্তবায়ন দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেন, স্থানীয় সরকার, জনপ্রশাসন কিংবা সড়ক জনপদ সব বিভাগের ক্ষেত্রেই প্রকল্প পরিচালককে রাজধানী নয় তার নির্দিষ্ট এলাকাতে থাকতে হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে এখনও বড় বাধা প্রশাসনিক দক্ষতার অভাব। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। প্রায় প্রতি সপ্তাহে হাজার কোটি টাকার প্রকল্প পাশ হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত একনেক সভায়, যেখানে প্রায় অর্ধেক প্রকল্পই থাকে সংশোধনী বা মেয়াদ বৃদ্ধির। যথাসময়ে প্রকল্পের বাস্তবায়ন না হওয়া এবং খরচ বেড়ে যাওয়ার অভিযোগ বহু পুরনো, ফলে প্রকল্প থেকে প্রকৃত সুফলও মিলে না। দেশের উন্নয়ন প্রকল্পের অপচয় কমাতে সরকারের নির্দেশনা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা উপেক্ষিত থেকে যায়। অনেক ক্ষেত্রে আবার একজন প্রকল্প পরিচালক দায়িত্ব পালন করছেন 10 থেকে 14টি প্রকল্পের, ফলে প্রকল্পের গুণগত মান ও সঠিক সময়ে বাস্তবায়ন প্রশ্নবিদ্ধই থেকে যায়। এ নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। বলা হয়, একাধিক প্রকল্পে একজন কর্মকর্তাকে পিডি হিসেবে নিয়োগ দেয়া ভয়াবহ, 22 ফেব্রুয়ারির পর যা আর থাকছে না। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রীর কয়েক দফা নির্দেশনা থাকলেও তা কার্যকর হয়নি।
আমি প্রধানমন্ত্রী অত্যন্ত শক্ত ভাষায় এই বিরুদ্ধে অবস্থা নিয়েছে। যদি একটি নির্দিষ্ট জায়গায় প্রকল্প থাকে তো সেই নির্দিষ্ট জায়গায় তাকে থাকতে হবে। কোনো কোনো ব্যক্তি আছে দূরে প্রকল্প এবং থাকে ঢাকায়, এইটা পরিহার করতে হবে, আমরা সেদিকে কাজ করছি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির প্রতিবেদন অনুযায়ী একজন কর্মকর্তাকে একাধিক প্রকল্পের দায়িত্ব দিলে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন না, ফলে প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হয় এবং খরচও বাড়ে, নির্ধারিত সময়ে প্রকল্পের কাজও শেষ হয় না। গণপূর্ত হোক, স্থানীয় সরকার হোক, সড়ক জনপথ হোক, বিদ্যুৎ হোক, আমরা সেসকল মন্ত্রণালয়ের সচিব মহোদয়গণকে আমরা বারবার বলছি, যারা অধিদপ্তরের প্রধান আছেন তাদেরকে অনুরোধ করছি যাতে করে তাদের প্রকল্প পরিচালনাগণ যথাস্থানে থাকেন। যে আমাদের প্রশাসনিক ক্ষেত্রে যেসব লাইন মিনিস্ট্রিগুলো আছে তাদের যে প্রশাসনিক দক্ষতা সেখানে একটা বিশাল গ্যাপ আছে। তারা কিন্তু একটা টিএপিপি প্রস্তুত করতে পারে না, তারা সাধারণ লাইনের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে থাকেন এবং এটা আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনার একটা বিশাল দুর্বলতা। কোনো প্রকল্পে 50 কোটির বেশি টাকা বরাদ্দ থাকলে একজন পূর্ণকালীন পিডি নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দেশের সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নতুন করে 3,500 বাসস্থান নির্মাণের কাজ শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প 2 এর অধীনে মুজিব বর্ষে বসেই গৃহহীন পরিবারগুলোকে জমির মালিকানা সহ নির্মাণ করে দেওয়া হচ্ছে দ্বিকক্ষের স্থায়ী নিবাস। এরই মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা নির্মাণ করা আবাসন প্রকল্পের ঘর বুঝে পেয়েছেন হাজার মানুষ। সুবিধাভোগী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্যরা সবাই খুশি তাদের আবাসন সংকট সমাধানে সরকারের এমন উদ্যোগে। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। ভর সন্ধ্যায় পুজো দিতে বসেছেন সিরাজগঞ্জের প্রতাপ বাজারের বাসিন্দা রবি দাস। ঘরে রয়েছে তার 5টি কন্যা সন্তান। জুতো সেলাইয়ের কাজ করে কোনো রকমে সংসার চলে তার। অভাবের সংসার চালিয়ে কোনোদিন পাকা ঘর করতে পারবেন স্বপ্নেও ভাবেননি, কিন্তু সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে। সরকারের আশ্রয়ণ প্রকল্প 2 এর অধীনে 2টি পাকা ঘর পেয়েছেন তিনি। টিন কেটে ঘরে ঢুকতো, এখন তো সেটা তো ভয় নাই, এখন টিন কেটে ঢোকার জন্য ভস করে এক ঘরের মধ্যে। মেয়ে 5টা মেয়ে, আমি বাজার পর থাকি, বাচ্চাদের বড় করতেছি, এখন লেখাপড়া করাতেছি, কষ্টের মাধ্যমে করাতেছি দুজন। রংপুরের তারাগঞ্জের তরুণী দাসের গল্পটাও একই রকম। বাঁশের বিভিন্ন সামগ্রী বানিয়ে প্রতিদিন তার আয় 300 টাকার বেশি নয়। তার মতো হতদরিদ্র প্রায় 30টি পরিবার পেয়েছে মাথা গোজার ঠাঁই। ভাঙ্গা বাড়ি ছিল, এখন আমাদের একটা ভালো বাড়ি দিছে, হাসিনে মা দিছে, আমরা আশীর্বাদ করি ওরা যেন ভালো থাকে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 2% জমির উপরে 2টি করে ঘর পেয়েছে 50টি সাঁওতাল পরিবার। ঠিকানা পাওয়ায় সমতলে বাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষগুলোর মুখে আনন্দ সীমাহীন। জীবনটা খুব কষ্টের মধ্যে ছিল, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই যে ঘর দিছে, জমি দিছে, তাতে করে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। পাহাড় কিংবা সমতলে বাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য শুধু বসত ঘরে নির্মাণ করা হয়নি, তাদের সন্তানরা যাতে সুশিক্ষিত হতে পারে তার ব্যবস্থাও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে যে নারী শিক্ষার্থী আছে বা স্কুলগামী যে মেয়েরা আছে তাদের জন্য তিনি বাইসাইকেলের ব্যবস্থা করেছেন, তাদের জন্য শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে এবং একই সাথে স্কুলগামী সকল শিশুর জন্য শিক্ষা উপকরণও দেওয়া হচ্ছে। দেশের সমতলে বাস করেন 50টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। এবার মুজিব বর্ষে 70,000 পরিবারের বাসস্থানের সুযোগ সৃষ্টি করে সারা বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় বাদ যায়নি দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণও। তাদের জন্য নতুন করে নির্মাণ করা হচ্ছে 3,500 ঘর। এসব ঘর তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এমনটাই বলছেন তারা। মাহমুদুল হাসান, নিউজ 24, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সংবাদ রিপোর্ট জানিয়েছি একটি বিরতি, আর সংবাদ দেশের বিরতির পরে সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। মন্ত্রী, এমপি, সচিব সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একযোগে ভ্যাকসিনের আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মঙ্গলবার সকালে বিশ্ব এনটিডি দিবস উপলক্ষে এক আলোচনায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, জনগণের টাকায় কেনা ভ্যাকসিনের কোনো ডোজ যেন অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।
রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। এর মধ্যে দেশের সকল জেলায় পৌঁছে গেছে সিরাম ইনস্টিটিউট থেকে আগত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিডশিল্ড। ভ্যাকসিন বিতরণের সময় লক্ষ্য রাখা হয়েছে প্রতিটি জেলার সমক যোদ্ধা, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, গণমাধ্যম কর্মী ও 55 বছরের উপরে জনসংখ্যার হিসেব। চূড়ান্তভাবে প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ পর্ব প্রায় শেষ পর্যায়ে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে ভ্যাকসিন আনা হয়েছে তা বিশ্বের সবচেয়ে নিরাপদ ও কার্যকরী। এটা সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন যতগুলো ভ্যাকসিন পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে, এবং ভ্যাকসিন ছাড়া এই রোগ নির্মূল করা দুরূহ বিষয়। মঙ্গলবার বিশ্ব এনটিডি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় স্বাস্থ্য সচিব বলেন, জনগণের টাকায় কেনা ভ্যাকসিনের কোনো ডোজ অপব্যবহার না করতে লক্ষ্য রাখবে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকার বিনামূল্যে মানুষকে দিচ্ছে, কিন্তু সরকার কিন্তু এই দেশের টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, অর্থ মন্ত্রণালয় থেকে টাকা দিয়েছে। কাজেই মনে রাখবেন, একটি টাকারও আমরা হিসাব রাখতে চাই, দিতে চাই, মিসইউজ করা হবে না। প্রধান অতিথির বক্তব্যে সকল মন্ত্রী, সচিব, এমপিদের একযোগে ভ্যাকসিন নেয়ারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের সিনিয়র কলেজ যারা এমপি মহোদয়রা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন, সচিব মহোদয়রা আছেন, তাদেরকে আমরা আহ্বান করব যে তারা আমাদের সাথে এই ভ্যাকসিনেট প্রোগ্রামে যোগ দিবেন। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকেও ভ্যাকসিন পাওয়ার আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী। উই উইল বি এক্সপেক্টিং ভ্যাকসিন ফ্রম WHO সুন when it is ready. রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশে করোনায় আরো 12 জন মারা গেছেন। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন 8,149 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন 525 জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন 5,36,107 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 512 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,80,728 জন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 14,635টি। অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 14,452টি। এ পর্যন্ত মোট 36,78,649টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশের 3টি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সাথে বুয়েট অংশ নিচ্ছে না। তবে রুয়েট, চুয়েট ও কুয়েটকে নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েট লিখিত আকারেও এই সিদ্ধান্ত জানাবে। এবার ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন, আমার একুশ, আমার ভাষা। বই পড়ার ক্ষেত্রে বইটি পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সাহিত্যিক হাসনাত আব্দুল হাই। শিশু কিশোরদের বই পড়াতে আগ্রহী করে তুলতে স্কুল কলেজের পাশাপাশি বাড়িতেও লাইব্রেরি থাকা দরকার বলে মনে করেন তিনি। শুরুতে বাধ্যতামূলকভাবে শিশুদের বই পড়াতে হবে, তাহলে পরে সেটা অভ্যাসে পরিণত হবে বলে মত তার। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। জীবনে 3টি জিনিস প্রয়োজন, বই, বই এবং বই। শিক্ষাবিদ ও সাহিত্যিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বইয়ের বিষয়ে এভাবেই বলেছিলেন। সেই বই পড়ায় তরুণদের মাঝে অনাগ্রহ দেখা যাচ্ছে বলে মনে করছেন কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হাই। ফেসবুক, টুইটার, ইউটিউব, ইন্টারনেট অনেকের জ্ঞান আহরণের সময় কেড়ে নিচ্ছে বলে মনে করেন তিনি। বিস্তৃত এই ক্ষেত্রগুলোকে অনেকেই জ্ঞানার্জনের জন্য ব্যবহার না করে কেবলই বিনোদনের কাজে লাগাচ্ছেন বলে মত তার। বই পড়ার জন্য মাসে একটা দিন ক্লাসে কে কি বই পড়লো বলে, আচ্ছা কোন বইটা পড়েছো সে বইটা একটু আলোচনা করো, এই ধরনের যদি কোনো কার্যক্রম থাকে, প্রোগ্রাম থাকে, তাহলে পড়ার একটা ইনসেন্টিভ হবে। এটা বাধ্যতামূলক করে শুরু হবে, কিন্তু বাধ্যতামূলক করার ফলে একটা অভ্যাস গড়ে উঠবে, সে অভ্যাসের পরে নিজে নিজেই পড়বে। স্কুলে বই পড়ার প্রতিযোগিতা হতে পারে, আবার স্কুলের লাইব্রেরিগুলো প্রতি মাসেই নতুন নতুন বই কিনে শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে পারে। বইয়ের তালিকায় থাকতে পারে ভূগোল, অ্যাডভেঞ্চার, ইতিহাস, উপন্যাস, প্রবন্ধ, সবই থাকবে দেশ বিদেশের নানা বইয়ের অনুবাদও, এমন প্রত্যাশা কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হাইয়ের। পরিবারও ছোটখাটো লাইব্রেরি থাকতে হবে, কেন পরিবার থেকেই কিন্তু পড়ার অভ্যাসটা গড়ে ওঠে। কেমন সাংস্কৃতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিমণ্ডল আমরা যেটা বলি,
সেটা পরিবার দিয়ে শুরু, যেসব বই তাদের বয়সের সঙ্গে মিলিয়ে শিশু সুলভ বই, কিশোর সুলভ বই, তাহলে তারা সেগুলো পড়বে। তো একবার ওই পড়ার অভ্যেস হয়ে গেলে তখন বড় হলে বড়দের বইও তারা পড়বে। বই কেবল জ্ঞানের ভাণ্ডারই নয়, বই মনকে করে উদার আর প্রশান্ত। তাই কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হাইয়ের আহ্বান জীবনের সকল বয়সেই বই পড়ার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের আনুষ্ঠানিক নিন্দা জানালো জাতিসংঘ। জরুরি বৈঠকেই নিন্দা জানায় সংস্থার নিরাপত্তা পরিষদ। সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো দেশটির রাষ্ট্রীয় কাউন্সিলর অং সান সুচির দেখা মিলেছে বলে দাবি করেছেন তার দলের এক প্রেস কর্মকর্তা। সুচি সরকারকে উৎখাত করা এবং সামরিক অভ্যুত্থান ঘটানো অনিবার্য ছিল বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে শুরু করেছে দেশটি। নিবির আমিন জানাচ্ছেন বিস্তারিত। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর রাজধানী নেপিদো সহ প্রধান শহরগুলোয় বিরাজ করছে থমথমে অবস্থা। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত দেশজুড়ে জারি হয়েছে রাত্রিকালীন কারফিউ। দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ভিডিও কনফারেন্সে রুদ্ধদ্বার বৈঠক করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানেই জানানো হয় আনুষ্ঠানিক নিন্দা, তবে নেওয়া হয়নি কোনো পদক্ষেপের সিদ্ধান্ত। মঙ্গলবার রাতে সুচির রাজনৈতিক দল এনএলডির এক সদস্য কিটো এক টুইট বার্তায় জানিয়েছেন, সুচি সুস্থ রয়েছেন এবং আটকের পর যেখানে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই দুদিন ধরে রয়েছেন তিনি। এছাড়া প্রায় 400 সংসদ সদস্য তাদের সরকারি আবাস কমপ্লেক্সেই গৃহবন্দী অবস্থায় রয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আইন প্রণেতা সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন। তারা হাউজিং কমপ্লেক্সে একে অপরের সাথে ফোনে কথা বলতে পারলেও বাইরে বেরোতে পারছেন না। এদিকে মিয়ানমারের সেনাপ্রধান মিং অংলাইং দেশটির সেনাবাহিনীর ফেসবুক পেজে জানিয়েছেন, দেশের জন্য সেনা অভ্যুত্থান অনিবার্য ছিল আর সে কারণেই সেভাবে এগোতে হয়েছে তাদের। সুচির ইস্যুতে বাইডেনের কূটনীতির দিকে নজর বিশ্বের। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেনাবাহিনীকে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি করেছেন। বিবৃতিতে তিনি আরও বলেন, মিয়ানমারে গণতন্ত্র উল্টো পথে যাত্রা শুরু করায় দেশটির উপর নিষেধাজ্ঞার জারির বিষয়টি তার সরকার বিবেচনা করছে। সামরিক অভ্যুত্থানের একদিন পর খুলে দেওয়া হয়েছে ব্যাংক, চালু করা হয়েছে ফোন ও ইন্টারনেট সংযোগ, তবে বিমানবন্দর এখনও খুলে দেওয়া হয়নি, খোলেনি অনেক মার্কেট ও শপিং মল। নিবির আমিন, নিউজ 24। মিয়ানমারে সামরিক জান্তা সরকারের সাথে এখন আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি বাংলাদেশের। এজন্য রোহিঙ্গাদের ফেরাতে 4 ফেব্রুয়ারি ঢাকা বেইজিং নেপিদো ত্রিপক্ষীয় ওয়ার্কিং কমিটির বৈঠকও অনিশ্চিত বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার নিজ কার্যালয়ে কথা বলেন তিনি। পররাষ্ট্র সচিবের আশা, সরকারে যারাই থাকুক প্রত্যাবাসন পরিকল্পনা আগের মতোই এগোবে। ওই দিন হওয়ার ব্যাপারে হয়তো কোনো লজিস্টিক্যাল ইস্যুস থাকতেও পারে, যেহেতু একটা পরিবর্তন হয়ে গেছে তাদের। আর তারপর দ্রুততম সময়ে এই মিটিংটা করে এবং বাকি যেই রোড ম্যাপটা আমরা করেছিলাম মিয়ানমার রাষ্ট্রের সাথে সেটাই যাতে বলবৎ থাকে সেটাও আমরা চাইনিজদেরকেও বলেছি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে বড় অঙ্কের বিনিয়োগ টানতে এবার দেশের বাইরে রোড শো করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সংবাদ সম্মেলনে এমনটা জানান কমিশন চেয়ারম্যান শিবলী রুবায়াত উল ইসলাম। তিনি জানান আগামী 9 থেকে 11 ফেব্রুয়ারি দুবাইতে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের রোড শো, যেখানে অংশ নিচ্ছেন কমিশনের কর্তা ব্যক্তি ছাড়াও ব্যাংক ও আর্থিক কর্ম প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। দুবাইতে এনআরবি বাংলাদেশি ও সেখানকার স্থানীয় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হবে বলে জানায় কমিশন। এ সময় ভালো মানের কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে আগামী বাজেটে কর ছাড় বাড়ানোর দাবিও জানায় কমিশন চেয়ারম্যান। আমরা
আমরা শুধু বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েটদের জন্য যাচ্ছি না, আমরা ওনাদের জন্য যাচ্ছি, কারণ প্রথম অনুষ্ঠানটা ওনাদের জন্য, কিন্তু তারপরের অনুষ্ঠানগুলো দেখলে বুঝবেন ওখানে ইনভেস্টমেন্ট ব্যাংক আছে, ওখানে সব রকমের ছোট ছোট ইকুইটি পার্টিসিপেশনের জন্য কোম্পানি আছে, হরেক রকমের প্রতিষ্ঠান লোক থাকে ওইখানে। এইবার আমরা চাচ্ছি বাজেটে এটা যদি 15% করে দেওয়া হয়, ফিসক্যাল বেনিফিট ডিফারেন্স বিটুইন লিস্টেড অ্যান্ড আনলিস্টেড, তখন তারা একটা আকর্ষণ পাবে যে আর এখানে গেলে তো আমার কিছু ট্যাক্সের সুবিধা আছে, এইটা যদি হয় তখন ভালো কোম্পানি আনা যাবে। সংবাদ রিপোর্ট জানিয়েছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার দেখছেন নিউজ 24 সংবাদ। ঢাকার তিন ভেন্যুতে চলছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। সপ্তাহব্যাপী আয়োজিত উৎসবে 37 দেশের 179টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। প্রতিবারের মতো এবার উৎসবের আকর্ষণীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশি শিশুদের নির্মিত সিনেমা প্রতিযোগিতা বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। গত 30 জানুয়ারি শুরু হয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের 14তম আসর। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে শুরু হওয়া এই উৎসবের সব প্রদর্শনী শিশু কিশোর অভিভাবক সবার জন্য উন্মুক্ত। মুখে মাস্ক থাকলেই সেটি প্রদর্শনীর টিকিট হিসেবে গণ্য করছেন বলে জানান আয়োজকরা। বরাবরই কখনো কোনো টিকিট ছিল না উৎসবের, কিন্তু এইবার আছে যে আপনার টিকিটটি হচ্ছে আপনার মাস্ক। আপনি যদি হলে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে প্রবেশ করতে হবে। প্রত্যেকটা ভেন্যুতে হচ্ছে কি একটা একটা সিট গ্যাপ দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। আমরা ভলান্টিয়ারদের ফেস শিল্ড প্রোভাইড করছি, মাস্ক প্রোভাইড করছি। প্রতিবারের মতো এবার উৎসবে থাকছে বাংলাদেশি শিশু নির্মাতাদের ছবি, যেখানে 61টি চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত 19টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, যার মধ্যে 5টিকে দেওয়া হবে পুরস্কার। পুরস্কারের জন্য গঠিত 5 সদস্যের জুরি বোর্ডের সবাই শিশু কিশোর। টেকনোলজি ভালো জিনিসের জন্য ইউজ করা যায়, কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম এটা দিয়ে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এটা দিয়ে ওয়ার্ল্ডের একটা পলিউশন হয়ে যাচ্ছে, এটা আমাদের করা উচিত না। এটা এই মেসেজটাই আমার ফিল্মে আমি পোর্ট্রে করতে চেয়েছি। এটার মাধ্যমে আমরা রিয়েল লাইফের সাথে কীভাবে মানুষের সাথে কথা বলতে হবে অথবা কীভাবে ডিল করতে হবে রিয়েল লাইফের বিভিন্ন সিচুয়েশনের সাথে, সেটা আমরা জানতে পারছি। এখানে এসে হচ্ছে আমরা অনেক মজা করি, দৌড়াদৌড়ি করি, খেলি, তারপরে আমরা ফিল্ম দেখি। ইয়ং বাংলাদেশি ট্যালেন্ট শিশুর বিভাগে 19 থেকে 25 বছর বয়সী তরুণ নির্মাতারা অংশ নিয়েছেন। মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তি চলচ্চিত্র শিরোনামে বিশেষ আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগ রাখা হয়েছে এবার। প্রতিবারের মতো এবার উৎসবের স্লোগান নির্ধারিত হয়েছে ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবারে নিউজ 24 স্পোর্টস। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হচ্ছে সকাল 9:30। আগের দিন অনুশীলনে ব্যাট বলে ফিটনেস নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে দলের বেশিরভাগ সদস্য তরুণ হলেও এদের উপরেই থাকছে আস্থা বলে জানিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক। পার্থ বণিক জানাচ্ছেন ম্যাচ প্রিভিউ। শেষ ওয়ানডেতে চোটে পড়েছিলেন সাকিব, টেস্ট অনুশীলনে যোগ দিয়েছিলেন 3 দিন পর। ডোমিঙ্গো সন্দিহান ছিলেন ফিটনেস নিয়ে, তবে ম্যাচের আগের দিন কোচদের সাথে সাকিবের উইকেট পরিদর্শন দিল স্পষ্ট বার্তা। সাদা পোশাকে নিজের সেরাটা নিংড়ে দিতে প্রস্তুত দেশসেরা এই অলরাউন্ডার। সাগরকার ইতিহাস বলছে এখানে পেসার নয়, অ্যাডভান্টেজ পায় স্পিনাররা। তাই 5 পেসার আর 2 জেনুইন স্পিনারের মধ্যে কারা পাবেন সুযোগ, সে হিসাব কষতেই অধিনায়ক আর নির্বাচকদের মাঠে দেখা গেল বেশ তৎপর। জয়ের বিকল্প কোনো ভাবনা নেই জানিয়ে দিলেন অধিনায়ক। উইকেটের কন্ডিশন বুঝে আপনার ওইভাবে আপনার টিম সাজানো হয়। ঘরের মাঠে সবসময় স্বাগতিকরাই ফেভারিট থাকে, অবশ্যই ফেভারিট থাকে। তার মানে এই না যে আমরা ওয়েস্ট ইন্ডিজ টিমকে আমরা দুর্বল হিসেবে অথবা হিসেবে দেখছি। আমরা তাদের ওইভাবে আপনার আমরা আমাদের নিয়ে ফোকাস করছি বেশি, আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করবো। এটি প্রতিপক্ষ বিবেচনায় তাই এ টেস্ট টাইগারদের জন্য বড় সুযোগ ব্যক্তিগত রেকর্ড সমৃদ্ধ করার। এই যেমন সাগরিকায় 1000 রান পূরণ করতে তামিমের লাগবে আর মাত্র 104 রান। টেস্টে 2 টপ স্কোরার মুশফিক আর তামিমের ব্যবধান মাত্র 8 রানের হওয়ায় এই জুটির ওপরেও চোখ থাকবে দর্শকদের। গেল 2 বছরে 7 টেস্ট খেলে বাংলাদেশ পেয়েছে 1টিতে জয়। অন্যদিকে একই সময়ে 11 টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ তুলে নিয়েছে 4টি। তবে এই পরিসংখ্যান যাদের হাত ধরে সেই ক্যারিবীয়রা এবার বাংলাদেশ সফরে আসেনি, কিন্তু প্রস্তুতি ম্যাচে কর্নওয়াল রেফাররা প্রমাণ দিয়েছেন নিজেদের সামর্থ্যের। অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েটও তাই আস্থা রাখছেন তরুণদের উপর। Whether it's bouncing or low or spinning, you know, we just have to play good cricket, you know.
we just have to, you know, stick to our plans, you know, and be disciplined. You know, you think once we are disciplined, you know, whether it's boxing or keeping low, we will come out, you know, we'll come out on top and do well. Parth Bonik, News 24, Chattogram. পেশাদার লীগ ফুটবলে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 3-2 গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে গিয়েছিল ফেডারেশন কাপের রানার্স আপ সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচের 22 মিনিটে তরুণ ফয়সাল আহমেদ ফাহিমের দর্শনীয় গোল আর বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে নাইজেরিয়ান জন ওকলির গোল সাইফকে এগিয়ে রাখে। দ্বিতীয়ার্ধে সব পাল্টে দিয়ে সাইফকে স্তব্ধ করে দিয়ে প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল 75 মিনিটে গাম্বিয়ান ফরওয়ার্ড সালেমান কিং গোল করে ব্যবধান কমান। পরের মিনিটে নুরুল আবসার দারুণ এক ভলিতে আনেন সমতা। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে ইঞ্জুরি সময় পেনাল্টি পায় শেখ জামাল আর সালমান কিং এর গোলে হাঁটতে থাকা ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। বারুদ দলের অংশগ্রহণে 3 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বসুন্ধরা কিংস ব্যাডমিন্টন কার্নিভাল। রাজধানীর বসুন্ধরা ঢালী ফিটনেস সেন্টারে এই টুর্নামেন্ট চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধন করেন বসুন্ধরা কিংস সভাপতি ও বাফুফের সহ সভাপতি ইমরুল হাসান। এ সময় টিম ব্যাডমিন্টনের পক্ষ থেকে ইমরুল হাসানকে সংবর্ধনা দেওয়া হয়। টুর্নামেন্টে 12 দলে মোট 24 জন অ্যামেচার ব্যাডমিন্টন খেলোয়াড় অংশ নেবেন। দুটি গ্রুপে ভাগ হয়ে চলবে খেলা। 15 ফেব্রুয়ারি ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে কোনো স্পোর্টসের সাথে সম্পৃক্ত ছিলাম, তো এখানে যখন আমরা বসুন্ধরাবাসী একত্রিত হই নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ দৃঢ় করার জন্য আমরা মাঝে মধ্যে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতা বা অংশ হিসেবে আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান। আমার মনে হয় যে এর মাধ্যমে আসলে এখানে যে বসবাসরত মানুষজনের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা, এটা আসলে মূল লক্ষ্য আমাদের। করোনা সংকটে ব্যাপক লোকসানে পড়ে বন্ধ হয়ে গেছে টোকিওর জনপ্রিয় কাবে মনস্টার ক্যাফে। রঙিন পোশাকে নাচ, গান ও পানাহারের জন্য বিখ্যাত জাপানের এই ক্যাফে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। সম্প্রতি শেষ শো প্রদর্শন করেন সেখানকার পারফর্মাররা। চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত। জাপানের রাজধানী টোকিওর কাওয়াই মনস্টার ক্যাফে পর্যটকের কাছে ছিল অন্যতম আকর্ষণীয় স্থান। এই ক্যাফেতে মূলত সুন্দর ও উজ্জ্বল রঙিন পোশাকে পারফর্মারদের নাচ গান দিয়ে কাস্টমারদের মন ভরিয়ে রাখত। সাথে ছিল আকর্ষণীয় ও মজার খাবার। রিয়েলিটি স্টার কিম কার্দাশিয়ান, গায়িকা দুয়ালিপা এবং কে পপ গ্রুপের জেনিয়ারও এই ক্যাফেতে ঘুরে গেছেন। করোনা ভাইরাসের কারণে পর্যটক না আসায় 5 বছর ধরে চলা ক্যাফেটি অনেকটাই শূন্য পড়েছিল। ম্যানেজার জানান, খদ্দেরের অভাবে চরম লোকসানে পড়েছে তারা। 2020 অলিম্পিককে সামনে রেখে বেশ অর্থ খরচ করে নতুনত্ব আনা হয়েছিল ক্যাফেতে। করোনার কারণে বিদেশি গ্রাহক কমে যাওয়ায় ক্যাফেটি চালাতে হিমশিম খেতে হচ্ছে। 31 জানুয়ারি ছিল ক্যাফেটির শেষ দিন। ভিন্ন আমেজে নানা আয়োজন করা হয় সেদিন। নাচ গান রঙিন পোশাকে কষ্ট নিয়ে দিনটি উদযাপন করেন কর্মীরা। খুব খারাপ লাগছে, 5 বছরে অনেকবার এই ক্যাফেতে এসেছি, আমার খুব প্রিয় এই জায়গাটি। জাপানের ট্যুরিজম অর্গানাইজেশনের হিসেবে করোনাকালে দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা প্রায় 98% কমে গেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। শেষ হচ্ছে সংবাদ, সঙ্গে থাকবার জন্য আপনাকে ধন্যবাদ সবাইকে।